আমরা সাতের পেছনে দুটো শূন্য লাগাতে পেরেছি, এর পেছনে আরো একটা শূন্য হোক। বলে না যে প্রচুর অপেক্ষা করলে মন থেকে কিছু চাইলে সেটা ঠিক পাওয়া যায়, অবশেষে সেটা পাওয়া গেছে। সেটা হলো যে সূর্য ফিরে এসেছে এবং দীপার জীবনে এমনভাবেই ফিরে এসেছে যে আগের যেরকম মুহূর্ত সকলে দেখতে চেয়েছিলেন সেইভাবেই দেখছেন, কিন্তু পরিস্থিতিটা একটু আলাদা। তবে এই মুহূর্তটা কিন্তু তৈরি হচ্ছে একেবারে 700 এপিসোডের মানে জমজমানো, মানে দুটো সেলিব্রেশন, তাই তো? সূর্য দীপার এইভাবে কামব্যাক এবং 700 এপিসোড। হ্যাঁ, 700 এপিসোডের কয়েকদিন আগেই, কয়েকটা এপিসোড আগেই সূর্য দীপা কাছাকাছি চলে এসেছে। তো 4-5 দিন, হ্যাঁ 4-5 দিন হয়েছে। আমার মনে হয় যে এটা সবার আগে একটা রিলিফের জায়গা যে অ্যাটলিস্ট ওরা দুজন কাছে তো এসছে। এবার হ্যাঁ, বিউটিফুল ভাবে শুরু হয়েছিল গরমের মধ্যে তেতে পড়ে, খুব সুন্দর। ওর হাত ছিলে যে, হ্যাঁ আমার হাত ছিলে যে, পিঠ ছিলে যে। তো আমাদের ওই দিনকে সারাদিন আমরা ওআরএস, লুকন্ডি, লস্যি এগুলো খেয়েছি আর হ্যাঁ টিমটা করেছিলাম। অনেকদিন পর আউটডোর করেছি আমরা, তাও আবার দুপুর দুটো না, ওই একটু সকাল সকাল থেকে 11:30-12 থেকে। হ্যাঁ, ওই 11:30 থেকে শুরু হয়েছিল, 11:30 থেকে ওই তোমার বিকেল 5:00-5:30 অবধি, যতক্ষণ মোটামুটি সূর্য ছিল, মানে সূর্য মানে আমি না মানে আরে মানে রোদ ছিল, যতক্ষণ কি ডেলাইটটা ছিল ততক্ষণ শুটিংটা হয়েছে। এবং মানে সবাই খুব এফার্ট দিয়ে শ্যুট করেছে সেদিনকে, সবাই খুব এফার্ট দিয়ে শ্যুট করেছে। তো সেদিনকে একটা মজা হয়েছে শ্যুটিং করতে, এবং ওটা আমাদের প্রথম দেখা হওয়া সিন ছিল, মানে আফটার এই সমস্ত হয়ে যাওয়ার পর। তো ওইটা খুব মজা হয়েছে এবং ওটার রেসপন্সও খুব ভালো, রেসপন্স খুব ভালো হয়েছে। তো এই যে আমি যেটা বলছিলাম যে এর আগে মানে দিব্যজ্যোতির সঙ্গে কথা হচ্ছে, তখন বলছে যে সূর্যদীপার মিলের যে অপেক্ষাটা রয়েছে এখনও প্রশ্ন আছে দর্শকদের, রাগটা কমেছে ঠিকই, কিন্তু মিলটা কি হবে, নাকি ওর মেমোরি ফিরে আসবে কি আসবে না, সত্যি ভালো মতো মিল হবে? দিব্যজ্যোতি কিন্তু একটা কথা বলে দিয়ে, সূর্যদীপার মিল তো হয়েই গেছে যেভাবে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই, দীপার কাছে তো মানে ও তো মন থেকে, দেখো মাঝখানে অর্জুন এসেছিলো, কিন্তু আলটিমেটলি আমরা মন থেকে কি চেয়েছিলাম যে অর্জুনের সঙ্গে দীপার বিয়ে হোক বা ওর সঙ্গে মিলটা হোক, এটা তো চাইনি। তো চাইনি বলেই হয়তো এটা হয়নি, মন থেকে যেটা চেয়েছি সেটাই হলো আলটিমেটলি। শুধু আমরা মনে করলেই যে সেটা হবে এমনটা নয়, দর্শকের মনে করাটাও অনেকটা ডিপেন্ড করে। তো দর্শকও মন থেকে চেয়েছিল সূর্যদীপের মিলটা হোক, ওদের দেখা হোক, অ্যাটলিস্ট দেখা হলেই সবাই জানে মিল হয়ে যাবে। এখন পরিস্থিতি একটু আলাদা, কিন্তু আমার তো মনে হয় মিল হয়েই গেছে। দুজনেরই একমত, ইয়ের সূর্যর এই লুকটা কেমন লাগছে? লুকটা প্রথম দিন দেখে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ চোখের তলায় ডার্ক সার্কেলটা, ওটা অনেকটা মানে কি বলবো, এর আগেও একবার দীপার হয়েছিল যখন দীপাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেনগুপ্ত বাড়িতে, তখন আমার নিজেকে তেমন ডার্ক সার্কেলটা আমি প্রচণ্ড ভয় পাই সত্যি কথা যেটা। তো ওকে দেখো ফার্স্ট আমার একটু ভয় লেগে গেছিলো, তারপর আস্তে 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 ওটা মানে দীপা আসার পর থেকে লাইট হচ্ছে আর কি, ওটা কালারটা দীপা আসার থেকে, হাতের ব্যান্ডেজটা খুলে এখানে একটা লিকোপ্লাস লাগানো হয়েছে, তারপর মাথার ব্যান্ডেজটা আর একটু মোটা ছিল ওটা একটুখানি কম লাগানো হচ্ছে এখন।
তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে দীপার ছোঁয়ায়, আস্তে আস্তে সূর্য সূর্য সুস্থ হচ্ছে। পজেসিভ হয়ে গেছে, আমি যেটা দেখছি খুব মিষ্টি, সেই পজেসিভনেসটা খুব ভালো লাগার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই রিফ্লেকশনটা সূর্যের মধ্যে আছে। হ্যাঁ, হয়তো কিছু মনে নেই ওর, কিছু মাথায় নেই, কিছু মনে করতে পারছে না, ওর নাম যে দীপা ও সেটাও মনে করতে পারছে না, কিন্তু ওটা একটা কানেকশন আছে ওর সাথে, ওই রিফ্লেকশনটা আছে, ওইটা সূর্যের মধ্যে আছে। এই গল্পটা কোথাও কি খুব ভালো লেগেছে আর করতেও ভালো লাগছে, নাম মনে নেই কিন্তু এটাই বোধ হয় অনুরাগের ছোঁয়া, ছোঁয়াটা ঠিক বুঝতে। একদমই তাই, একদমই তাই। ওই ছোঁয়াটা, ছোঁয়াটা চেনা হোক, মানে ছোঁয়াটা তো চেনা ছোঁয়া, তো মনে না থাকলে ওই ছোঁয়াটার মধ্যে অনুরাগটাকে ফিল করা যায়, ওইটা হচ্ছে এখন গল্পের প্লট আমার জন্য মনে হয়। একদমই তাই। বেশি সময় নেব না, আজকে 700 এপিসোড, যদিও পরিবারের অনেকে মিসিং, অনেকে মিস করলে বোধ হয়। আমি ওটা প্রথমেই বলেছি, মানে আজকে আসার পর থেকে আমার মনটা সত্যিই খারাপ যে 700 এপিসোড আমরা কমপ্লিট করছি আর সেলিব্রেট করব। যাদেরকে নিয়ে পরিবার, যাদেরকে সবসময় আমরা, মানে আমরা যাদের সঙ্গে সবসময় কাজ করেছি ডে ওয়ান থেকে, আমাদের পরিবারটা অনেক বড় পরিবার, অনেক বড় পরিবার, সেখানে সোনা রূপাও নেই, মানে আমার রীতিমতো সেলিব্রেট করতে ইচ্ছে করছিল না সত্যি যেটা, কিন্তু তারপরেও দিনের দিন সেলিব্রেশনটা একটু আলাদা রকম, সবাই আসলে আরো খুব ভালো হতো, জমজমাট একটা বিষয়টা পুরো পরিপূর্ণ হয়ে যেত ব্যাপারটা আর কি। তো শেষে একটাই কথা, 700 থেকে আবার 1000 হোক, এইটুকু দিয়ে শেষ হোক। আমি দেখবেন, দেখছেন হবেই, এটা কোনো মানে এটা নিয়ে আমি, আমার কোনো ডাউট নেই, অ্যাকচুয়ালি কোনো ডাউট নেই। আমরা সাতের পেছনে দুটো শূন্য লাগাতে পেরেছি, এর পিছনে আর একটা শূন্য হোক, 7000 করে। এটা আমরা প্রথম থেকে জানো তো, মানে যখনই শূন্য শূন্য বাড়ছে তখনই আমরা বলি যে এর পিছনে আর একটা শূন্য বসুক না, এর তলায় ডার্ক সার্কেল দেওয়া হবে, চোখের তলায় ডার্ক সার্কেল দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, তার লাভ যাকে তো আমরা, মানে এটাই যেটা বললো যে আপনাদের ভালোবাসা এতটাই প্রখর, এতটাই শক্তিশালী যে আমরা এখন থেকে বুঝতে পারছি যে এটা 1000 হয়েই যাবে, ঠিক আছে। তার জন্য 1000 আশা করছি, 1000 হয়ে যাবে। তো 1000 হওয়ার জন্য আগে থেকে আমি থ্যাংক ইউ বলে রাখছি, মানে এটা অ্যাডভান্স থ্যাংক ইউ, তো অ্যাডভান্স থ্যাংক ইউ আপনাদের, এবং আমাদের পাশে এভাবে থাকুন আমার স্মৃতি ফিরে আসা অবধি, না মানে স্মৃতি, হ্যাঁ মানে আমার স্মৃতি ফিরে আসার পরেও আপনারা থাকুন, আপনারা থাকুন আমাদের সঙ্গে, যেরকমভাবে পাশে আছেন দেখতে থাকুন, আপনারা তো টাইম চ্যানেল সবই জানেন, প্রত্যেক দিন ওইটা সবই জানেন, তো দেখুন, বারবার দেখুন, রিপিট টেলিকাস্ট তো দেখুন, মানে না অনেকে দেখে দুবার তিনবারও দেখে অনুরাগের ছোঁয়া, তো আপনারা আমার পরিবারের যারা যারা দেখা বন্ধ করে দিয়েছিল, যারা মানে সহ্য করতে পারছিল না অর্জুন আর দীপাকে, তারা তারা এখন বলছে যে এবার দেখবো, আজকের থেকে দেখবো, বিষয়টা এরকম হয়ে গেছে। তো আমি কথা কাটছি, কারণ দেখুন এরপর লম্বা লিস্ট ইন্টারভিউ নেওয়া, তাই জন্য এখানেই শেষ করছি, শুধু দেখুন সকল অনুরাগের ছোঁয়া, আবারও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, করুন অনুরাগের ছোঁয়াতে টলি ফোকাস করুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।